المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. حياتنا دعوة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد، وقال عز من قيل يوما ينفخ في الصور فتأتون أفوازا، وقال عز من قيل يوما ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله. প্রশংসা ও সুখ্যাতি গুণগান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যা বিশেষ মেহরবানিতে আজকে ইসলামিক সেন্টার খামিস মুশাহিদ এর পক্ষ থেকে আমরা আল ইমান বিল ইয়াউমিল আখির, অর্থাৎ আখিরাত দিবসের উপর ইমান, এই বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ পেলাম। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের ইমানকে বর্ধিত করে দাও এবং আমাদেরকে তোমার আখেরাত সম্পর্কে বিশ্বাস করার তৌফিক দাও। সর্বপ্রথম ওই আল্লাহর শুকর আদা করছি এবং দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আখেরাত দিবসের উপর ইমান এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আখেরাত মানে হলো শেষ দিন, অর্থাৎ আপনার শেষ জামানা, যেটাকে আলামুল বারজখ, অর্থাৎ এই পৃথিবীর জীবন ছেড়ে দিয়ে মৃত্যুর পর থেকে কবর থেকে শুরু করে মাহশার এবং বিচার জান্নাত জাহান্নাম পর্যন্ত, যেই বিষয়টি আপনার আমার জন্য জানা দরকার, এই বিষয়গুলির সমগ্র বিষয়টাকে আখিরাত বলে পরিগণিত করা হয়, অর্থাৎ এটাই হলো ইয়াউমুল আখির, আখিরাত দিবস। এর উপর বিশ্বাস নিয়ে আসা, একে বিশ্বাস করা যে হ্যাঁ, আমি পৃথিবীর মধ্যে আজকে রয়েছি, একদিন থাকবো না, আবার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পর আবার আমার দ্বিতীয়বার জিন্দা হতেই হবে, আবার আমার পুনরুত্থান হবে, আবার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত দিবসে উপস্থাপিত করবেন আপনার আমার হিসাব নিকাশের জন্য, আপনার আমার বিচার ফয়সালার জন্য। দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করে যাবেন তার জন্য রয়েছে কল্যাণ এবং জান্নাত, আর যারা খারাপ কাজ করে যাবেন তাদের জন্য দুঃখ আফসোস, ওই জাহান্নাম ছাড়া কিছু থাকতে পারে না। এর জন্য করে আসুন আমরা এই কিয়ামত সম্পর্কে, আমরা আখিরাত দিবস সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আখিরাত বলতেই বুঝায় অর্থাৎ মৃত্যুর পরের জীবন থেকে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভয় করতে বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রতিটি মানুষ যেন দেখে সে আগামী কালের জন্য কি প্রস্তুত করেছে, কি তৈরি করেছে, যেটা সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্মানিত মুসলিম ভাইজান, আপনার আমার এই আখিরাত শুরু হয় সর্বপ্রথম কবর থেকে, কবরে মানুষের মৃত্যু থেকে, যখন এই
মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর শাল আচরণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতেই হবে, মরণ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী নেই। সেই মৃত্যুর পর আপনার আমার মুসলমান তরিকায় যখন কবরস্থ হতে হয়, এই কবর থেকে আউল মানজিলাতুন মিন মানাজিল ইয়াউমিল কিয়ামা, সর্বপ্রথম সোপান, কিয়ামতের প্রথম সোপান হলো কবর। যে ব্যক্তি কবর থেকে মুক্তি পাইল, ইনশাআল্লাহ পরবর্তীতে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আর কবরে যদি শেষ, কবরে যদি তার সেই আযাব শুরু হয়ে যায়, তাহলে পরবর্তী জামানায় তার দুঃখ ছাড়া আর কিছু নেই। সম্মানিত বন্ধুগণ, সেই কবরে আপনার আমার যখন কবরস্থ হব, আমরা কবরে যখন যাব, তখন আল্লাহ বলেছেন ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে এবং জিজ্ঞাসা করবে, ফায়াকুলুনা, দুইজন তাকে জিজ্ঞাসা করা বলবে, মা রব্বুকা, তোমার রবকে, লোকটি ভালোভাবে বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। এরপরে প্রশ্ন করবে, অবাদিনুকা, তোমার ধর্ম কি? আল্লাহর নবী বলেছেন লোকটি ভালোভাবে বলবে দীন ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে, ওমান নবীকা, তোমার নবীকে? লোকটি ভালোভাবে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালো উত্তরগুলি যখন দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়ুনাদি মুরাদিন মিনাস সামা, আকাশ থেকে আহ্বান করে আহ্বান দিয়ে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া ফতহুলহু বাবা মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যখন লোকটি সুন্দর করে জবাব দিতে পারবে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে আহ্বান দিয়ে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, ওই লোকটাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার সুগন্ধি আলো বাতাস হাওয়া এই তার কবরে আসতে থাকবে, এমন করে জান্নাতের সুখ সে ভোগ করতে থাকবে। আখিরাতের প্রথম সোপান কবর থেকেই তার জান্নাতের সুখ তার কবরে বইতে থাকবে। পক্ষান্তরে যদি লোকটি ভালো না হয়, জবাব যদি দিতে না পারে, তখন আকাশ থেকে আহ্বান করে বলবে যে আনকাযাবা, লোকটি মিথ্যা কথা বলেছে। যে ব্যক্তি যাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, সে বলবে হা হা লা আদ্রি, আফসোস আমি তাকে জানি না। বলা হবে মা দিনুকা, তোমার ধর্ম কি? বলবে হা হা লা আদ্রি, আফসোস জানি না। এরপরে বলা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? বলবে হা হা লা আদ্রি, আফসোস আমি জানি না। তখন বলা হবে আন কাযাবা, সে মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে আফরিশু হু মিনান নার ওয়া আরমিসু হু মিনান নার আফতাহুহু বাবা মিনান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই লোকটাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবরটাকে সেই জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, কবর থেকে জাহান্নাম পর্যন্ত তার একটা সুরঙ্গ পথ তৈরি করে দাও, এবং ওই যুযায়্যিকলাহু ফি কবরি, তার কবরটা এমন সংকীর্ণময় করা হবে যে তার ডান পাশের পাঁজর বাম পাশে চলে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। এরপরে তার কবরে নিরাপত্তা সর্ব নির্ধারণ করা হবে, তাকে এমন একটা হাতুর দিয়ে মারা হবে, লাউ দরে ভাবে হার জিভাল এবং তাকে কবরের সাপ সবল মরতে থাকবে, দংশন করতে থাকবে, এমন আজাব তার চলতেই থাকবে কখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফয়সালা শুরু না হয়। এই জন্য করে ভাই, কবর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যেই দোয়াটা প্রত্যেক নামাজে পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মা'সাবি ওয়াল মাগরাব, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদ-দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মা'সাবি ওয়াল মাগরাব। এরকম করে এই দোয়াগুলি আমরা নামাজের শেষে আত্তাহিয়াত ও দরুদ শরীফ এইগুলি পড়ার পর সালাম ফেরানোর আগে এই দোয়াগুলি আমরা পড়তে পারি, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও। কবরের আযাব অনেক কারণ হয়ে থাকে, যেমন এক হাদিসে এসেছে যে
মানুষের কবরে আযাব হয় যদি কেউ পেশাব থেকে পেশাবের সিটা থেকে বার না বসে, অর্থাৎ পেশাব করতে যে এমন ভাবে বসে যাতে পেশাবের সিটা তার শরীরের মধ্যে পড়ে যায়, এরকম করে তার পেশাব করার কারণে এজন্যই কবরে কিন্তু আযাব হয়ে থাকে। তা সম্মানিত বন্ধুগণ, এই কবরে আযাব এটা সত্য কেউ আমরা দেখি নাই, এটাকে বিশ্বাস করতে হবে। এই কারণে খবর কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামত কবে হবে, অর্থাৎ এই কিয়ামত সম্পর্কে, আখেরাত সম্পর্কে, কবর সম্পর্কে সব কিছুর খবর কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। তা আপনার আমার উচিত যারা নেককার বান্দা হবেন তাদের জন্য আযাব মানে হবে না, তারা সুখময় জীবন যাপন করবে, আর যারা গুনাহগার হবে তাদের জন্য আযাব শুরু হবে কিয়ামতের সূচনাই হবে কবর থেকে। সম্মানিত বন্ধুগণ, এটা একটা জিনিস, এটা বিশ্বাস করতে হবে। এরপর এই পার্থিব জীবনটা অর্থাৎ সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেটা ফুৎকারের মাধ্যমে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি কি করবেন, এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন। এটা একটা কিয়ামতের মানে সূচনা, যেটাকে বলা হয় যে বিশাল একটা সিংহ নিয়ে তিনি আদেশের অপেক্ষায় থাকবেন, যখন এই সিংহায় মানে প্রথমবার ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে মানুষ জিন পরি মানে মানুষ জিন তারপর ইনসান যা কিছুই পৃথিবীতে আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মহা আতঙ্ক চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং আত্মনাদ আর বিভীষিকা পর্যবসিত হবে সারা পৃথিবী। যেমন আল্লাহ বলেন ইয়াওমা ইউনফাখু ফিস সূর ফাফাযিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মা শাআ আল্লাহ, যিনি সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আল্লাহ যাকে চান সে ব্যতীত আকাশ এবং পৃথিবীর সব কিছুই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সূরা নাবালের 87 নম্বর আয়াত, সে সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এরপর আবার যখন আর একটা ফুৎকার দেওয়া হবে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, আল্লাহ বলেন আবার পুনরায় তাতে ফুৎকার দেওয়া হবে, ফলে সকলে দণ্ডায়মান হয়ে দেখতে মানে দেখতে থাকবে, অর্থাৎ সবাই তখন আবার কবর থেকে জীবিত হয়ে পড়তে থাকবে। এই হলো একটা জিনিস যেটা সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরপর সিংহায় ফুৎকার হওয়ার পর দুনিয়া যখন সমাপ্ত হয়ে গেল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃষ্টি বর্ষণ করবেন, তখন মানুষ সরাসরে তার মেরুদণ্ডের যে হাড্ডির শীর্ষাংশ যেটা মরার পর তার ভস্মীভূত হয়ে গেছিল ওই হাড্ডিটাই শুধু থাকবে এবং সেই হাড্ডিটা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নতুন করে আবার সৃষ্টি করবেন, তাদের আর মৃত্যু হবে না। এরপরে যে এই জীবন পাইলেন এরপরে মানুষের আর মৃত্যু হবে না। এই সময় মানুষ খালি পায়ে অলম্ব অবস্থায় তারা কিয়ামতে ময়দানে মাহশারে আসতে থাকবে নগ্ন এবং অলম্ব হয়ে সকলে উত্থিত হবে। আল্লাহ বলেছেন গোরা যেকে যে তোমরা অর্থাৎ খাতনাবিহীন অবস্থায় তোমরা উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন আসতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে মানুষ এবং জিনদের মধ্য থেকে সবাই যখন এমন করে আসতে থাকবে প্রত্যেককে তার প্রত্যেক ব্যক্তি তার অনুসরণ করতে থাকবে তার আমল, অর্থাৎ দুনিয়াতে যে সমস্ত আমল করে গেছেন সে আমলগুলোই তাদের অনুসরণ করতে থাকবে। আর এই যে মানুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন হে আল্লাহর নবী আমরা কি উলঙ্গ অবস্থায় উঠব, তখন আমরা নারী পুরুষ যদি একসঙ্গে উলঙ্গ অবস্থায় উঠি কি অবস্থা ঘটবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন হে আয়েশা তুমি যেটা ভাবতেছো এর চেয়ে বড় কঠিন হবে সেই কিয়ামতের দিন। মানুষ এটা নিয়ে চিন্তা করবে না কাপড় আছে কি নাই, মানুষ শুধু যে নিজেকে নাফসি নাফসি অর্থাৎ মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য করে সম্মানিত বন্ধুগণ সেই পুনরুত্থান দিবসকে আমাদের বিশ্বাস করতে হবে। এরপরে আসর নাসর যেটাকে বলা হয়
যখন উঠবে, এই উঠার পর সকল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আতঙ্কগ্রস্তের মতো মানুষ হ্যাঁ বেকার অবস্থায় তারা ছুটাছুটি করতে থাকবে, আর ওই দিনটা 50,000 বছরের সমান হবে। খামসুন আল বাসানা বলতেছে 50,000 বছরে কিয়ামতের দিন একটু হবে, দুনিয়ার জীবন তাদের কাছে এক ঘন্টার মতো মনে হয় যে দুনিয়াতে এতদিন আমি ছিলাম, মাত্র মনে হয় একটি ঘন্টা দুনিয়াতে ছিলাম। সূর্যটা মানুষের মাথার উপর মায় এক মাইল পেরে দূরত্বে অবস্থান করবে, প্রত্যেক মানুষ তার আলোর অনুসারে ঘামে ঘরমুক্ত ঘামে তার শরীর ঘরমুক্ত হবে, অর্থাৎ যার যেরকম পাপ সে সেরকম পাবে তার শরীর ঘেমে হাঁটু বুকাবে, কারো সে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাসিকা পর্যন্ত মানে পানি হয়ে ঘামতে ঘামতে এরকম অবস্থায় এসে হাঁটুটুকু খেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মানুষ যখন এদিন দুর্বল অহংকারীরা পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে, অর্থাৎ দুর্বল এবং অহংকারীরা হ্যাঁ যারা অহংকার করত পৃথিবীর একজন আরেকজনকে দোষারোপ করবে যে তোমার কারণে আমার এই অবস্থা, তোমার কারণে আমার এই অবস্থা। সম্মানিত বন্ধুগণ, কাফের এই সমস্ত তার বন্ধুর সাথে এবং শয়তানরা তাদের সাথীদের সাথে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বে, তারা একে অপরকে লাঘব করবে, একে অপরকে দোষারোপ করবে, অত্যাচারীরা নিজের হাতকে নিজেই দংশন করতে থাকবে, কামড় মারতে থাকবে, এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবেন, তারপরেও সেটাকে বেঁধে রাখা যাবে না, মনে হয় সে মানুষের জন্য উদ্গ্রীব হয়ে আছে, কখন যে মানুষটি গ্রাস করে ধরবে যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলেন সেদিন জাহান্নাম ওত পেতে সে থাকবে মানুষকে গ্রাস করার জন্য, সেদিন পাপীরা এরকম করে খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করতে থাকবে। বিশ্বাসঘাতক পাপী যারা সুদ ঘুষ মদ জেনা ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত তাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা হবে, পক্ষান্তরে পরহেজগার মানুষ যারা হবে তাদের কোনো ভয় থাকবে না যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তারা সুন্দর জীবন যাপন সেখানেও তারা আরাম পাবে, কারণ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আসমান জমিন সব কিছুকে পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে কোরআনুল কারীমে একটা আয়াত বলেছেন যে সেদিন কি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিনের ভয়াবহ অবস্থা এমন হবে যে আসমান জমিনের এমন পরিবর্তনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু গুলো পার করে দেবেন, আর সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী বলেছেন সাবাতুন ইযিল্লাহুল্লাহ ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাতুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে একটা দীর্ঘ হাদিসে বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন, তাদের মধ্যে আরো এক নম্বর ন্যায় বিচারক ইমাম, দুই নম্বর যেই যুবক যৌবন কর্মদাতার এবাদতে কাটিয়েছে, তৃতীয় নম্বর হলো যেই মানুষের দিল আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের সঙ্গে রক্ষা থাকে, অর্থাৎ এক অক্ত নামাজ পড়ে আর এক অক্ত নামাজ পড়ার জন্য যে ব্যক্তি উদ্গ্রীব থাকবে, এরকম করে আর ওই দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, আল্লাহর ওয়াস্তে মহব্বতকে পরিহার করেছে, এরকম আবার যে তাহাব্বা ফিল্লাহ তাফাররাকা আলাইহি, আর ওই ব্যক্তি যে ব্যক্তি ওয়াজালুন দাআতু হুদাতু যাতে হাসাবিন ওয়াসাদ ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর যে ব্যক্তিকে কোন এক সম্ভ্রান্তা সুন্দরী রমণী ডাকলো খারাপ কাজ করার জন্য, কিন্তু সে বলল আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় করে যে ব্যক্তি এই খারাপ কাজ থেকে দূরে থাকবে সে ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আর ওই ব্যক্তি যে যেই চোখ
আল্লাহর ভয়ে ক্রন্দন করেছিল সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে, এরকম করে সাত শ্রেণীর লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যা সেই দিনটি হলো, সেই দিনটি হলো কিয়ামতের দিন, যেদিন খারাপ লোকদের জন্য খুব কঠিন অবস্থা আর ভালো লোকদের জন্য অত্যন্ত সুখের খবর। সেদিন আপনার আমার নিস্তার পাওয়ার জন্য কোনো কিছুই থাকবে না, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শাবাতের কান্ডারি হয়ে সেদিন মানুষের জন্য পাপী লোকদের জন্য সুপারিশ করবেন। তবে হ্যাঁ, যারা শিরক থেকে বাঁচতে পারবেন তাদের জন্যই হবে শাবাত, অর্থাৎ বৃহত্তম শাবাতের অধিকারী হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের মাঠে সৃষ্টি করার দীর্ঘ কষ্ট এবং দুঃখ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষদের জন্য অর্থাৎ তার উম্মতের জন্য সুপারিশ করার জন্য প্রস্তুত হবেন। মানুষ হিসাব তাদের হিসাব নিকাশ হওয়ার জন্য অপেক্ষমান অবস্থায় থাকতে পারবে এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য সুপারিশ করবেন। আর যেমন পাপি মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহর নবী সুপারিশ করার জন্য তিনি সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত এত প্রশংসা করতে থাকবেন। প্রশংসা করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে বলবেন, এ ফালা আসাকিয়া মুহাম্মদ সালতুতা ও শাফে তু শাফা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মাথা উঠাও, তুমি চাও আমি তোমার আবদার পূরণ করবো, শাফে তু শাফা তুমি সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করবো। সেদিন এত বিপদ হবে অন্যান্য নবী রাসূলগণ কেউ সুপারিশ করতে পারবে না, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কেউ কথা বলার ক্ষমতা রাখবেন না। কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আল্লাহ বলেন তার সঙ্গে কথা বলার কেউ ক্ষমতা রাখবেন না, কিন্তু আল্লাহ যাকে ইল্লা মান আযনা লাহুর রহমান আল্লাহ তাকে অনুমতি দেবেন এবং সে সত্য কথা বলবে, আর সেই অনুমতি পাওয়ার একমাত্র হকদার হবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মানুষের হিসাব নিকাশ শুরু হবে, মানুষকে কাতারবন্দি করে পালন কর্তার সামনে মহান রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে তাদের আমল সমূহ দেখাবেন এবং সে সম্পর্কে প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন বিভিন্ন তার নিয়ামত সম্পর্কে। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার দৃষ্টি শক্তি, তার শ্রবণ শক্তি, তার কর্মশক্তি, তার নাসিকা শক্তি সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষকে জিজ্ঞাসা করবেন। এবং কাফেররা কাফের দলে উঠবে আর ইমানদাররা ইমানদারদের দলে উঠবে। যেমন এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজের সংরক্ষণ করবে, নামাজের খেয়াল করবে, ওই ব্যক্তি তারা ইমানদারদের সঙ্গে উঠবে আর তারা এই নামাজের কারণেই মুক্তি পাবে, নামাজটা তাদের জন্য দলিল হবে, নামাজের কারণে তারা আল্লাহর কাছে পবিত্রতা লাভ করবে। এবং আল্লাহ হাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে না, নামাজের হেফাজত করবে না, লাম তাকুল্লাহু নূরা তার কোনো নূর হবে না, ওয়ালা বুরহানান তার কোনো দলিল থাকবে না, ওয়ালা ইয়াজাতু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ওই লোকটা মুক্তি পাবে না, ওয়া ইউহশার মা কারুন ওয়া ফিরাউন ওয়া আমাল মিন খালফ, আর এই লোকগুলি ফিরাউন কারণ তারপর হামান নমরুদ উবাই বিন খালফ এরকম বড় বড় লিডারদের সঙ্গে কাফেরদের লিডারদের সঙ্গে উঠবে। বলুন তো তাহলে সম্মানিত বন্ধুগণ, যে সমস্ত লোক নামাজের হেফাজত করছেন না, নামাজ পাসত্ব করছেন না, নামাজের পাবন্দি করছেন না, তাহলে তাদের স্থানটা কাদের দলে হবে? ওই সমস্ত কাফেরদের দলে। বলুন তো ফিরাউন সে কি মুসলমান? সে মুসলমান নয়। তাহলে আপনি যদি নামাজের হেফাজত না করেন ওই কাছে দোয়া করি, হে আল্লাহ কে আমাদের দিন আমাদেরকে তুমি ইমানদারদের কাতারে উত্থিত করো। সম্মানিত বন্ধুগণ, এই দিন মানুষের আমল নামা প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়াতে যা কিছু আপনার আপনি আমি করেছি সবগুলিকে রেকর্ড করে রাখছেন, সবগুলিকে হিসাব করে রাখছেন। এই হিসাবের পুঙ্খানুপুঙ্খানু হিসাব করা হবে, বিন্দু মাত্র পরিমাণ ভালো কর্ম বা খারাপ কর্ম বাদ যাবে না, এবং ভালো কর্ম করলে তার প্রতিদান পাবেন, খারাপ কর্ম করলে তারও প্রতিদান অর্থাৎ তার আজাব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন মানুষ আমলনামা পাবে, আমলনামা পেয়ে বলবে ভালো কথা মন্দ কথা, ভালো কাজ খারাপ কাজ কোনো নাই, বাদ দেয় নাই, ইল্লা আহসাহা, সেটা লিপিবদ্ধ করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষকে তাদের হিসাব নিকাশ এমন করে দিয়ে দেবেন। ও যে সমস্ত লোক ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পেয়ে তারা খুশি হয়ে বলবে কি আল্লাহ বলতেছেন যে যাদেরকে ডান হাতে আমলনামা সেদিন দেওয়া হবে তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে যা বলবেন যে সন্তুষ্ট হয় জীবন যাপন করতে থাকবে, অর্থাৎ ওই ব্যক্তির জন্য জান্নাত তার জন্য অবধারিত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর উদ্যান জান্নাতের ফল ফুল সবকিছু তাকে প্রদান করেন। আল্লাহ বলেন কুলু ওয়াতামাত্তাউ, খাও এবং তোমরা আনন্দ ভোগ করো, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ বলেন খাও এবং পান করো পার্থিব জীবনে যে সমস্ত ত্যাগ তিতিক্ষা তুমি সহ্য করে আল্লাহর ইবাদতে মশগুল ছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে স্বীকার করে তার ইবাদত বন্দেগি করেছো, তার বিনিময়ে আজকে খাও এবং পান করো। সম্মানিত বন্ধুগণ, এরপরে মিজান বা দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে তাদের আমলের প্রতিদান দেওয়ার জন্য আমলনামা ওজন করা হবে। ওজন করার সময় আল্লাহ রাব্বুল আলামিন দু পাল্লা বিশিষ্ট একটি প্রকৃত একটা দাঁড়িপাল্লা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন, যেটা ওজন করবে মানে খুব সূক্ষ্ম ভাবে, কোনো কম করবে না বেশিও করবে না, একনিষ্ঠ ভাবে, যে সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে সমস্ত ইবাদত বন্দেগি করেছেন সেগুলির জন্য তাদের আমলনামা ভারী হবে। আর যদি আল্লাহকে সন্তুষ্ট না করার জন্য মানুষকে দেখানোর জন্য কোনো বাহবা পাওয়ার জন্য এরকম করে থাকেন তাহলে সেজন্য ওই জাহান্নাম ছাড়া কিছু না, তাদের আমলনামা কম হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে সে সন্তুষ্টি পায় জীবন যাপন করবে, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হবে ফাআম্মুহু হাওয়া, তার ঠিকানা হবে হাওয়া দুজ, যে ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন সে হাওয়া দুজটা কি, নাউন হাওয়া, সেটা উত্তপ্ত আগুন ছাড়া আর কিছু নয়। সম্মানিত বন্ধুগণ, এই আপনাকে আমাকে আমলনামা যাতে আমরা ডান হাতে পাই এজন্য প্রচেষ্টা করতে হবে, এজন্য চেষ্টা করতে হবে, এজন্য সব কাজ করতে হবে। এরপরে কেয়ামতের আরেকটা জিনিস হলো হাউজে কাউসার, অর্থাৎ মুমিনগণকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাউজে কাউসারের কাছে সমবেত করবেন, এবং সেখানে মানুষ যখন সমবেত হবে সেদিন ওই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পান সে ব্যক্তি আর পিপাসিত হবেন না কিয়ামতের দিন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে
হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারটা কি? এটা এমন একটা ঝর্ণা ধারা যে এর পানি গুলো হলো দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি, মিষ্ট আম্বরের চেয়েও শুদ্ধযুক্ত। এরকম হবে যে এত আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে একটা একটা বিশেষ দান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যেমন আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার রবের জন্য আপনি সালাত আদা করুন এবং কোরবানি করুন, নিশ্চয় আপনার দশমুল্লাহ হলো নির্বংশ বা দেশ কাটা। সম্মানিত বন্ধুগণ, পান পাত্রের সেখানে সংখ্যা হবে আকাশের নক্ষত্র রাজি যতগুলি যেমন আছে এরকম এরকম যে নক্ষত্র রাজির মতো সেখানে পান পাত্র থাকবে। হাউসটির দৈর্ঘ্য হবে জর্ডানের আয়লা নামক এলাকা থেকে ইয়ামানের আদম নামক এলাকা পর্যন্ত, এবং হাউজের মধ্যে পানি আসবে জান্নাতের কাউসার নামক নদী থেকে। এই হলো হাউজে কাউসারের পানি। সেই হাউজে কাউসারের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পান করাতে থাকবেন, পান করাতে করাতে হঠাৎ করে এক জায়গায় প্রাচীর হয়ে যাবে। সেখানে যখন প্রাচীর হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, উম্মতি উম্মতি, হে ফেরেশতার দল, ওইগুলি আমার উম্মত, ওদেরকে আসতে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর কথা শুনে তখন ফেরেশতার দল বলবেন যে, হে নবী, আপনি জানেন না, ইন্না কাদা আদি মা আহদাসু বাদাক, আপনার জানা নাই আপনার দূরভাবের পরে এই সমস্ত লোক সমাজের মধ্যে কি রকম বিধাত রচনা করেছে, আপনি জানেন না। প্রিয় নবী এই কথা শুনে বলবেন, সাহতান সাহতান লেমন দাইয়ারুম বাদি, যারা আমার পরে আমার সুন্নতকে পরিবর্তন করে বিধাতে রচনা করেছে তারা দুহাও দুহাও, তারা আজকে আমার হাত দিয়ে হাউজে কাউসারের বাড়ি পান করতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? আসুন সুন্নতের পায়ে নবী করি, সুন্নত মেনে চলি, বিধাতকে পরিহার করি, বিধাত পড়া, তারপর সবে নেওয়াজ, সবে বরাত, এরকম অনেক কিছু বিধাত আমাদের সমাজে হালুয়া রুটি তৈরি করা ইত্যাদি ইত্যাদি কাজ করে মানুষ সমাজের মধ্যে যে বিধাতের রচনা করেছে এইগুলি থেকে ধরে থাকি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। সম্মানিত বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরীক্ষা দেবেন হাশরের দিনের শেষ ভাগে। কাফেররা যে সকল মাবুদের উপাসনা করত তাদের অনুসরণ করবে, তাদের মাবুদগণ তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। সমস্ত কাফের ভয়ভীত হয়ে পশুর দলের মতো পায়ে হেঁটে মুখের উপর ভর করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। যখন মুমিন এবং মুনাফিক ছাড়া আর কেউ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে একটা পরীক্ষা নেবেন, অর্থাৎ বলবেন, তোমরা কিসের অপেক্ষা করছো? তারা বলবে, আমরা আমাদের পালন কর্তার, আমাদের প্রভুর অপেক্ষা করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের নলা থেকে তার পর্দা উন্মোচন করবেন, এবং মুমিনরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরে তার পায়ে সিজদা দেবে, তার পায়ে লুটিয়ে পড়বে, সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু যারা মুনাফিক তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের মলায় সিজদা দিতে পারবে না। যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউকশাফুন সালাতুন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যেদিন তিনি পায়ের মলা থেকে পর্দা উন্মোচন করেন এবং তাদেরকে সিজদা করার আহ্বান করেন, কিন্তু তারা সিজদা করতে পারবে না। অর্থাৎ মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে পারবে না। সূরা কালামের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এরপর সকলে আল্লাহর অনুসরণ করবে এবং পুলসিরাতের সম্মুখে আসবে, মানে নূর দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কাফেরদের নূর নেমে যাবে, যারা ঈমানদার হবে তাদের নূর হবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে পুলসিরাতের কাছে এসে পুলসিরাত কেমন জিনিস, জাহান্নামের উপর দিয়ে একটি ব্রিজ বা পুল আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন, মুমিনগণ তা পার হবে, পার হয়ে জান্নাতে পৌঁছতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্রিজের বিবরণ দিয়ে বলেছেন, এর পথ এমন পিচ্ছিল হবে এবং মানে তাতে পা স্থির রাখা সম্ভব নয়, দু পাশে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন দু পাশে এমন কিছু থাকবে যা ছোঁবে, মানে চুম্বকের মতো ছোঁবে মানুষদেরকে, মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। লোহার আখড়া থাকবে সেখানে, মানে সাদা নামক
গাছের কাঁটার মতো শক্তিশালী কাঁটা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখবেন, মানুষের গোস্ত ছেড়ে দেবে ওইগুলি জিনিস। সেই পুল সেরাতের পুল পার হতে যাবে গিয়ে, আর এই পুল সেরাতের পুলটা চুলের চাইতে চিকন হবে, তরবারির চেয়ে ধার হবে, খুব ধারালো হবে, যেগুলি আমরা হাদিস খুললে পেতে পারি, যেমন মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এ সময় মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল অনুসারে আরো দেওয়া হবে, এবং যার আমল সবচেয়ে ভালো হবে বেশি হবে এবং সে অতি দ্রুত গতিতে পার হয়ে যাবে। আবার কেউ মানে কারো আমল যার যেমন আমল হবে, কেউ ঘোড়ার মতো, কেউ উটের মতো, কেউ তড়িৎ গতিতে, কেউ বিদ্যুতের মতো, আবার কেউ বা ট্রেনে হেসড়ে পড়ে যাবে। এরকম করে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এই মানে জাহান্নামের উপরে তৈরি পুল ছেড়া এটা পার করাবেন। যারা পার হতে পারবেন তাদের জন্যই সৌভাগ্য, আর যারা পার হতে পারবে না তাদের জন্যই দুর্ভাগ্য। তাদের আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে পুল ছেড়া পার করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে ওই জান্নাতে নিয়ে যাও। আর এই জাহান্নাম প্রথমে কাফেররা জাহান্নামে প্রবেশ করবে, তারপর পাপী মুমিন, মুমিনদের মধ্যে যারা পাপী হবে প্রত্যেক 1000 লোকের মধ্যে 999 জন লোক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামে রয়েছে 7টি দরজা, অর্থাৎ জাহিম, জাহান্নাম, সাহির, সাতর, হাবিয়া, হুদা, মালাজা, এরকম 7টা জাহান্নাম থাকবে। এই জাহান্নামের বিভিন্ন ধরনের শাস্তি থাকবে। জাহান্নামের মধ্যে পড়লে সেখানে জাক্কুম নামক ফল দেওয়া হবে, যেটা খেলে তাদের ক্ষুধা নিবারণ হবে না। এরকম অনেক জাহান্নামের শাস্তি রয়েছে, পরে কোনোদিন সময় সুযোগ হলে ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করা হবে। সম্মানিত বন্ধুগণ, এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে আমরা ভয় করি এবং জান্নাতে আশা করি। পুল সিরাতের শেষ প্রান্তে জান্নাতের নিকটবর্তী একটা স্থানের আরেকটি নাম হবে কান্তরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, মুমিনগণ জাহান্নাম থেকে মুক্তি লাভ করার পর তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি কান্তরা বা ব্রিজের উপর মানে বাধা দেওয়া হবে। সেখানে দুনিয়াতে তারা যে একে অপরের উপর অত্যাচার করেছিল তার বদলা নেওয়া হবে, তাদেরকে যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন পবিত্র করে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। শপথ সেই সত্তার যার হাতে মুহাম্মদের প্রাণ। দুনিয়াতে মুমিনগণ নিজের গৃহ যেরকম চিন্ত তার চাইতেও সহজে তারা জান্নাতে নিজের ঠিকানা চিনতে পাবে, এটা একটা বুখারী শরীফের হাদিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের যাবতীয় হিংসা বিদ্বেষ সব দূরীভূত করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন মুমিনদেরকে। মুমিনদের শেষ ঠিকানায় হবে এই জান্নাত। জান্নাতের দেয়ালের ইট হবে স্বর্ণখচিত, লাবিনাতুন মিন যাহাব ওয়া লাবিনাতুন মিন ফিদদা, একটি স্বর্ণের ইট, একটি রূপার ইট, এমন করে সুন্দর মিশকের শ্রবণ মানে মিশ্রণ দিয়ে নির্মিত হবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। উহার কঙ্ক হবে মতি ও ইয়াকুতের, মাটি হবে জাফরানের, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। যেমন আল্লাহ বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা বিকলবি বাশার, আমি আমার ঈমানদার বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু তৈরি করেছি যেটা কোনো চোখ দেখে শেষ করতে পারে নাই, যার বর্ণনা কোনো কান শুনে শেষ করতে পারে নাই, যার পরিকল্পনা কোনো অন্তরে জাগরিত হয় নাই, এত সুন্দর সেই জান্নাত। সেই জান্নাতে মানুষ প্রবেশ করবে, হে আল্লাহ তোমার কাছে সেই জান্নাত আমরা কামনা করি। তবে জান্নাত অনেক জান্নাতের নাম রয়েছে, 14টারও বেশি এরকম জান্নাতের নাম রয়েছে, তবে জান্নাতেও দরজা হবে 8টি দরজা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করো। প্রত্যেকটির প্রশস্ততা 3 দিনের রাস্তা বরাবর দূরত্বের সমান, কিন্তু তারপরেও সেখানে অনেক ভিড় থাকবে। জান্নাতে 100টি স্তর থাকবে, এরপরে একটি স্তর থেকে অপরটির দূরত্ব আকাশ ও জমিনের দূরত্ব বরাবর। সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ফেরদৌস, সেখান থেকেই সকল নদী প্রবাহিত হবে, ঝর্ণা ধারা প্রবাহিত হবে। জান্নাতের ছাদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম অবস্থিত, তার নদী সমূহ হচ্ছে একটি নদীর
একটি আরে মধুর নদী, একটি আরে দুধের নদী, একটি আরে মদের নদী, পরিষ্কার পানির নদী, যেগুলি প্রবাহিত হবে, অথচ তার জন্য গর্তের কোনো দরকার হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত বন্ধুগণ, মুমিনগণ সেখানে ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো যে যা চায় আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতটা ভোগ করতে থাকবে। তবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার ভেতরে প্রশস্ততা মানে হবে 60 মাইল, তামুর প্রত্যেকের কর্ণারে পরিবারের লোকেরা থাকবে, জান্নাতিরা হবে পশম ও দাড়ি গোপবিহীন, তাদের কোনো দাড়ি মোচ ইত্যাদি কিছুই থাকবে না, কাজল কালো চোখ বিশিষ্ট সুন্দর সংযোজক হবে, তাদের যৌবনে কোনোদিন ভাঙা পড়বে না, পরনের কাপড় কখনো পুরাতন হবে না, পোশাক পেশাব পায়খানা সেখানে তাদের কোনো ময়লা দুর্গন্ধ আবর্জনা কিছুই তাদের থাকবে না, সেখানে তাদের জন্য অজীর্ণ হবে শরীরের শরীরের ঘাম হতে মিষ্ক ও আম্বরের মতো সুন্দর সুঘ্রাণ তাদের বের হবে, স্ত্রীরা হবে জান্নাতের অতি সুন্দরী প্রেমময়ী নবকুমারী সুন্দরী সু কৌশলা অর্থাৎ সমবয়সী নারীরা সেখানে থাকবে। আল্লাহ বলছেন সেখানে নববয়সী যুবতী মানে সুধৌল নব যৌবন যৌবনে পদর্পণা কারিণী এরকম নারীরা তাদের জন্য জান্নাতের হুর হিসাবে থাকবে। সম্মানিত বন্ধুগণ, সর্বনিম্ন আমরা মানে সবচেয়ে মানে কম পক্ষে সবশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে সে যে কামনা করবে তার 10 গুণ তাকে বেশি দেওয়া হবে। জান্নাতের খাদেমরা হবে শিশু কিশোর, তাদের দেখে মনে হবে যে জান্নাতের মধ্যে মনি মুক্তা ছড়াচ্ছে। জান্নাতের জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, কিন্তু সকল নিয়ামতের উপরে থাকবে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে লোকেরা তোমরা কি সন্তুষ্ট হয়েছো, জান্নাতবাসীরা তারা বলবে হ্যাঁ আল্লাহ সন্তুষ্ট হয়েছি, আল্লাহ বলবেন যে না এসে আরেকটা দেবো যে সেটা কি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা মোবারক থেকে তিনি পর্দা সরিয়ে দেবেন এবং মানুষগণ আল্লাহ আল্লাহ নবী বলেছেন যে মানুষগণ আল্লাহকে দেখতে থাকবেন যেমন সেই পূর্ণিমার চাঁদের আলো দেখতে কারো যেমন কষ্ট হয় না, ওই রকম মানুষ আল্লাহকে দেখে এত আনন্দ বোধ করে যে এর জান্নাতের সুখ শান্তি পেয়েও এরকম আনন্দ বোধ করে নাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের পুরো জান্নাত দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সম্মানিত বন্ধুগণ, এই আমরা এইগুলি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম, যেহেতু কিয়ামত সম্পর্কে আলোচনা এই জন্য একটু দীর্ঘ হয়েছে, মনে কিছু নিয়ে না, তবে আজকে এ পর্যন্তই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করো, এটা তোমার জন্য করো, এবং আমরা যাতে কোরআন এবং হাদিস মেনে তোমার অনুপম সুখের জায়গা ওই জান্নাত লাভ করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।